হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের কাল স্কুলে সেপারেটর মেশিনটা কীভাবে আলাদা করতে হয়, আমরা সেটা দেখবো আজকে। যে সঠিক নিয়মে যদি আমরা করতে পারি তাহলে আমাদের স্কুলে ভালো থাকবে, আর যদি সঠিক নিয়মে না করতে পারি তাহলে স্কুলের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমরা এটাই দেখবো যে আমাদের স্কুলে সেপারেটর মেশিন দিয়ে কীভাবে আলাদা করতে হয়। তো ভিউয়ার, আমাদের সাথে থাকুন, ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখুন। আমরা 1 মিনিটের মতো গরম করবো সেপারেটর মেশিনটা। 1 মিনিট গরম করার পরে ভিউয়ার্স, আপনারা যদি চান তাহলে এই যে যে কাটিং এর যে সুতাটা আছে এটা একটু মোটা নিতে পারেন, কারণ আমি চিকুনটা দিয়ে কাইটা একটু ভালো লাগে। যদিও ছিঁড়া যায়, তারপরে চিকুনটা দিয়ে আমাদের ডিসপ্লেতে অনেক সময় দাগ করে, সেই দাগটা আসে না। আর মোটা দিয়ে মোটা তার দিয়ে করলে সেই দাগটা পড়ে যায় ডিসপ্লে, তো এটা খারাপ দেখা যায়। চিকুনটা দিয়ে করলেও আমি মনে করি সবকিছু বেশ। দেখুন আমাদের আলাদা করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা অনেকে আপনার এই যে ডিসপ্লে যে আঠাটা আছে এই আঠাটা অনেক সময় রিমুভার আছে, আঠা রিমুভারই একটা আছে মেশিন পাওয়া যায় মার্কেটে। আমরা রিমুভার যদি না থাকে আমাদের কাছে তাহলে আমরা হাত দিয়ে ভাবে আস্তে আস্তে করবো আঠাগুলো রিমুভ করবো। রিমুভার মেশিন দেওয়া সবথেকে বেশি ভালো হয়, যার যেটা সুবিধা হয়। আমার মেশিন লাগে না, মেশিন ছাড়াইও হাতের সাহায্যে ইনশাল্লাহ করতে পারি, ডিসপ্লেতে কোনো প্রবলেম হয় না। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটা করলাম ডিসপ্লে সেপারেটর মেশিন দিয়ে কীভাবে টাচ অ্যান্ড ডিসপ্লে আলাদা করা লাগে, তো ভিডিওটি অবশ্যই আশা করি সবাই দেখতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।